আপনারা অনেক টিভি চ্যানেলে উল্টো পাল্টা করে তিন দিন আমাদের বিরুদ্ধে বাংলার বদনাম করেছেন, যারা বদনাম করেছেন এবং ফেক নিউজ দেখিয়েছেন এবং মানুষের কাছে ভুল বার্তা দিয়েছেন বাংলা বাংলাকে অসম্মান করবার, তাদের বিরুদ্ধে কিন্তু আইন আইনের পথে চলবে। এটা বাংলায় ঘটেনি, এটা বিহারে ঘটেছে। বিহারের মানুষের ক্ষোভ থাকতেই পারে এবং গণতন্ত্রের ক্ষোভ থাকলে তার একটা ঘটনা যদি ঘটেও থাকে সেটা নিয়ে বিহারকে তো অপমান করা যায় না। আমি মনে করি তাদেরও পাওয়ার অধিকার আছে, আজকে বিজেপি নেই বলে তারাই বা পাবে না কেন? আর বন্দে ভারত কি একটা নতুন ট্রেনকে, মানে আমরা যেটা বলি যে একটা পুরনো ট্রেনকে রং করে একটা করে দিয়েছে শুধু ইঞ্জিনটা ছাড়া সবই, অনেক পুরনো ট্রেন এখান থেকে রেক উইথড্র করে নেওয়া হয়েছে। আপনারা দেখুন আমার সময় আমি বছরে অন্তত 100টা করে নতুন ট্রেন দিতাম, আর এই 11 বছরে একটাও নতুন ট্রেন দেওয়া হয়নি এই একটা ছাড়া। কাজেই যারা করেছে তাদের নাম বলে শুধু বাংলার বদনাম করা আপনাদের যাদের কাজ, আর যে বেঙ্গল কো বদনাম করতে হ্যায় মানে উসকো কন্ডেম করতি হু, আর ফেক নিউজ কে লিয়ে হাম বন্দোবস্ত করেঙ্গে। আর নাম্বার টু, 100 দিনের টাকা পাচ্ছি না, 100 দিনের কাজের। গরিব মানুষগুলো কাজ করেছে দীর্ঘদিন ধরে, তাদের ডিউ বাকি আছে, এটা ভাববেন না কেন্দ্র কোনো দয়া করছে। এখান থেকে কেন্দ্রীয় সরকার জিএসটি করে নিয়ে যায়, জিএসটি মানে সব সেন্ট্রাল ট্যাক্স, এখন একটাই ট্যাক্স, রাজ্য কোনো ট্যাক্স বসায় না, কেন্দ্র রাজ্য মিলে ইনকাম ট্যাক্স থেকে শুরু করে কাস্টমস ট্যাক্স থেকে শুরু করে অল ট্যাক্স এখন ইউনিফর্ম সিস্টেম হয়ে গেছে। ইভেন জিএসটির যে কম্পেনসেশন সেটাও আমরা পাইনি, এবং যে ট্যাক্সটা তুলে নিয়ে যায় তাতে আমাদের যে ভাগের টাকাটা সেটা আমাদের দেওয়া প্রয়োগ দেয়, এটা দয়া করে না। এবং সেক্ষেত্রে আপনারা বলুন কোন রাজ্য তো বাকি নেই বাংলা 1 নম্বর হওয়া সত্ত্বেও 100 দিনের কাজে কেন বাংলাকে টাকা দেওয়া হচ্ছে না? কবার করে বলবো, কতবার করে এক কথা বলতে হবে? আর পলিটিক্যাল কারণে মাঝে মাঝে এ টিম বি টিম সি টিম ডি টিম এ টু জেড টিম, আর কত টিম পাঠাবে? একটা পটকা ফাটলেও চলে আসছে এ টিম, কারো ঘরে টাকা থাকলেও তার নিজস্ব ব্যবসার টাকা থাকলেও চলে আসছে বি টিম, কারো তিনতলা বাড়ির টাকা দিয়েছে যারা আগে ছিল আমাদের সাথে তাদের সব আমরা কেটে দিয়েছি, কারণ একটা এনকোয়ারি করা হয়েছে কমপ্লেন আসার সাথে সাথে, এবং এরকম প্রায় 17 লক্ষ আমরা কেটে দিয়েছি যাদের দোতলা তিনতলা বাড়িতে যারা টাকা দিয়েছিল, বিশেষ করে ওই জেলাটায়, ওটাও আমার জেলা।